প্রথমত আপনাদের সুইচ প্রয়োজন হবে। সুইচটাকে মাথা দুটো কেটে ফেলা লাগবে। এরপর যেখানে অ্যাডজাস্ট করে নেবেন সেখানে প্রয়োজন মতো ফিট করে দেবেন। আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। কেবলের যে কেবল টাইটটা থাকে সেটা থেকে রিমুভ করে সুইচ সেট করা হচ্ছে ফর বেটার লুক। তাহলে আপনি নিজের মতো করে লাগাতে পারবেন। লিঙ্গি বা এলবো বলা হয়, এটা দিয়ে এখন হেডলাইটের সাইড খুলে নিতে হবে। পরে নিচে লক থাকবে, লকগুলো বারবার খুলতে হবে, নাহলে ভেঙে যেতে আশঙ্কা থাকতে পারে। বোথ সাইডে খোলা লাগবে। বুঝতে পারছেন বোল্ট গুলো রিমুভ করার জন্য বোথ সাইড হেডলাইটটা বডি থেকে আউট করে দেন। হেডলাইটটা রিমুভ করা হচ্ছে, ইন্ডিকেটরের যে বাল্বের যে লাইনটা আছে সেটা সাথে আমাদের সুইচটা অ্যাডজাস্ট করার জন্য। এখানে ওয়্যারগুলো আছে, ওয়্যারগুলো অবশ্যই ব্ল্যাক ওয়্যারকে ইগনোর করতে হবে। এখানে ইয়েলো আছে আর পাশে ব্লু আছে, দুটো কানেক্ট করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যেন কখনো যেন ব্ল্যাক ওয়্যারটা কানেক্ট না হয়। যে কোনো বাইকে এফডিটি দেখানো হয়েছে, সাইডে পালসার হোক, অ্যাপাচি হোক বা নর্মাল বা আদার্স কোনো ব্র্যান্ডের সব কিছু অ্যাডজাস্ট করা পসিবল। হেডলাইটটা আবার পূর্বের মতো করে লাগাতে হবে। অনেক সময় সতর্কভাবে লাগাতে হবে যাতে কখনোই কোন লক বা আপনার বোল্টের যে ঘাটগুলো আছে নষ্ট যেন না হয়। লাগানোর পর একটু প্রেশার দিতে হবে, তারপরে এলবো বা এলিঙ্গি সেট দিয়ে ওই নাটটা লেগে দিতে হবে। দ্যাটস ওকে, এখন চেক দিয়ে দেখাচ্ছি। এটা পর সিঙ্গেল ইন্ডিকেটর, এখন আমি সুইচে চাপ দিলে এখন চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলবে, এমার্জেন্সি বা ডিলিংস বলে যাকে। এটাই কাজ। চাইলে এটা বাসায় করতে পারবেন। ধন্যবাদ।